আবারও কলকাতায় তিন শিশুর মৃত্যু এবং গতকাল কলকাতার মেডিকেল কলেজে এক 4.5 বছরের শিশুর মৃত্যুকে ঘিরে আতঙ্কের সৃষ্টি সমগ্র রাজ্য জুড়ে। গত জানুয়ারি থেকে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে পরীক্ষা করা 500টি নমুনার প্রায় 33% অ্যাডিনোভাইরাসের ইঙ্গিত পাওয়া গেছে বলে সরকারি সূত্রে খবর। গত এক মাসে অ্যাডিনোভাইরাস সংক্রমণের 5,213টি ঘটনা চিহ্নিত করা গেছে বলে সরকারি সূত্রে খবর। বলা যায় 24 ঘন্টার ব্যবধানে কলকাতায় প্রাথমিকভাবে তিন শিশুর মৃত্যু এবং পরবর্তীতে গতকাল আরও এক শিশুর মৃত্যুতে শহর এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে অ্যাডিনোভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার বিষয়ে শঙ্কা তৈরি করেছে রাজ্য জুড়ে। প্রাথমিকভাবে নিহতদের মধ্যে দুজনের বয়স 9 এবং 8 মাস, তৃতীয় জনের 1.5 বছর। যদিও 9 মাস বয়সীর শিশুর কেসটি অ্যাডিনোভাইরাস নিশ্চিত হলেও কিন্তু অন্য দুটি ক্ষেত্রে নিশ্চিতকরণ এখনো অপেক্ষা করছে। অন্যদিকে সরকারি তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা নাকি মাত্র 12। প্রথম দুজনের মৃত্যু হয়েছে রাজ্যের প্রধান এবং একমাত্র শিশুদের জন্য রেফারেল হাসপাতালে, ডাক্তার বিসি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক সায়েন্সেস। এবং গতকাল অর্থাৎ 2রা ফেব্রুয়ারিতে কলকাতার মেডিকেল কলেজে মৃত্যু হয় 4.5 বছরের আরও এক শিশুর। বিসি রায় হাসপাতালে পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে বেডের অভাবে 9 মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে। শিশুটিকে ইতিমধ্যে 12 দিনের জন্য অ্যাডিনোভাইরাসের জন্য চিকিৎসা করা হয়েছিল এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, তবে আবারও জটিলতা তৈরি হয়। হাসপাতালের সব পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটের সিট ভর্তি থাকায় শিশুটিকে দ্বিতীয়বার ভর্তি করা যায়নি বলে জানা যায়। অন্যদিকে কলকাতার হরিয়ানা বিদ্যামন্দিরের ক্লাস 8-এর এক ছাত্রী সুদেশনা জীবন নিয়ে লড়াই চলছে গত 2 মাস ধরে। হাসপাতালে খরচের সংখ্যা প্রায় 30 লক্ষেরও বেশি বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। একইভাবে গতকাল কলকাতার মেডিকেল কলেজের শিশু বিভাগে মৃত্যু হয় পশ্চিমবঙ্গের আদিসপ্ত গ্রামের বাসিন্দা শুভম কুণ্ডুর একমাত্র পুত্র, যার বয়স হয়েছিল 4.5 বছর মাত্র। দিদি, বাচ্চাটার বয়স কত ছিল এবং এই বাবার নামটা কি এবং কি হয়েছিল? বাচ্চাটার বাবার নাম হচ্ছে শুভম কুণ্ডু, বাচ্চাটার বয়স হয়েছে 4.5 বছর। 1.5 মাস ধরে জ্বর হচ্ছে, জ্বর কমছে না, ডাক্তার দেখাচ্ছে। তা এখন দেখাতে দেখাতে ডাক্তার নাকি বলেছে যে 14 দিনের দেখে তারপরে ওই ওর নাম কি জ্বরটা বললাম, স্পেশালিস্ট না, স্পেশালিস্ট তো দেখালো, ও টাইফয়েড জ্বর বলল। ব্লাড টেস্ট করতে হবে, ব্লাড টেস্ট করে বললো টাইফয়েড জ্বর হয়েছে। তারপরে জ্বর আসতে যাচ্ছে, হঠাৎ করে 3 দিন জ্বর ছিল না, তারপরে আবার জ্বর এসছে। জ্বর আসার পরে ওরা আবার ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার কোনো মানে কিছু বললো না যে না এখান থেকে নিয়ে আপনার মেডিকেলে দেখান বা কোথ, ওরা ওখানে ট্রিটমেন্ট করেই গেল। করার পরে কালকে হঠাৎ নাক মুখ দিয়ে রক্ত বেরোলো, মুখ দিয়ে রক্ত বেরোনোর পরে তারপরে নিয়ে আসলো ওদের ওর নাম কি হচ্ছে উত্তরপাড়া, হ্যাঁ উত্তরপাড়া হসপিটালে, ওখানে হসপিটালে নিয়ে এসে হসপিটাল না নার্সিং হোমটা। বাচ্চাটির নাম কি ছিল? ওর নাম তো বলতে পারবো না আমি। বাচ্চার বাবার নাম শুভম কুণ্ডু। আর কোথায় থাকেন ওনা? আদিসপ্তগ্রাম। এখানে কি মেডিকেল কলেজে কবে আনা হয়েছিল? আজকে সকালেই আনা হয়েছে, আজকে সকালে, আজকেই রেফার করলো। ওরা কালকেও বলতে পারতো যে না ও আপনি রেফার করুন মেডিকেলে, কালকে বলেনি আজকে বললো যে। এরা কি অ্যাডিনোভাইরাস নিয়ে কিছু বললো? সেটা বলতে পারবো না, বললো কিছুই বললো না, বললো 99% ব্রেন ডেড হয়ে গেছে। 99% ব্রেন ডেড, হ্যাঁ। এমন তো অবস্থায় সরকারি যে তথ্য, সরকারি যে তথ্য এই অ্যাডিনোভাইরাস নিয়ে আসছে তা কিন্তু অনেকের মনেই কিন্তু একটা সন্দেহের ডানা মেলে দিচ্ছে। তার কারণ যে সংখ্যা সরকারি জায়গা থেকে আসছে সেই সংখ্যার সাথে যে মৃত্যু মিছিল দেখছে বা যে মৃত্যু এই শহরে এবং এই রাজ্যে হচ্ছে তার সাথে কিন্তু পারতপক্ষে কিন্তু কোথাও একটা মিল পাওয়া যাচ্ছে না বলেই কিন্তু সাধারণ মানুষ এমনটাই দাবি করছেন। একটাই কারণ, আজকে সকালবেলায় কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি হয় সরকারি তরফে যে প্রত্যেকটি হাসপাতালকে বলা হয় যে তাদেরকে কী
কি করণীয় এবং অক্সিজেন থেকে আরম্ভ করে বিভিন্ন যে অ্যাপারেটাস বা যে মেশিন বা যে মেশিনারিগুলো দরকার আছে এই অ্যাডিনোভাইরাসকে ট্রিটমেন্ট করার জন্য বা তাকে মোকাবেলা করার জন্য সেই মোকাবেলায় কিন্তু কোথাও না কোথাও এই ইকুইপমেন্টগুলো কাজে লাগবে ফলে সেই ইকুইপমেন্টগুলোকে প্রস্তুত রাখা সরকারিভাবে হাসপাতালে যে যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে যেন পর্যাপ্ত অক্সিজেন থাকে এবং বাকি সব কিছু থাকে কিন্তু এর পরেও যে যে ছবি বা যে চিত্র উঠে আসছে বারবার করে একেবারে শিশু যখন আক্রান্ত হচ্ছে এবং তাকে যখন ভর্তি করতে হচ্ছে সেই হাসপাতালের যে সমগ্রভাবে যে চিত্রটা উঠে আসছে যে আক্রান্ত হওয়ার পরে যে শিশুগুলোকে ওখানে পাঠানো হচ্ছে তাদের কিন্তু বেডের অভাব থেকে যাচ্ছে অর্থাৎ সেই সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতাল তারা কিন্তু কেউ এই পেশেন্টসদেরকে এই শিশু পেশেন্টসদেরকে তারা হাসপাতালে ভর্তি করতে পারছেন না তার একটাই কারণ যে বেডের সেখানে অভাব থেকে যাচ্ছে ফলে একেবারে ডক্টর বিসি রায় পেডিয়াট্রিক যে হাসপাতাল আছে সেই হাসপাতাল থেকে আরম্ভ করে আমরি থেকে আরম্ভ করে শহরের যে বিভিন্ন হাসপাতাল আছে সেই হাসপাতালে কিন্তু কার্যত বেডের সংখ্যা যা আছে তার তুলনায় কিন্তু আক্রান্ত অ্যাডিনোভাইরাসে আক্রান্ত শিশুদের সংখ্যা অনেক বেশি এবং মৃত্যুর হার যেটা বলা হচ্ছে যে 10 থেকে 12 জন মারা গেছে তা কিন্তু যদি বাস্তবায়নে যদি দেখা যায় যে গত 3 দিনে গত 4 দিনে যে মৃত্যুর সংখ্যা হয়েছে সেই সংখ্যার সাথে কিন্তু কোথাও মিলছে না সেই সংখ্যা ফলে সঠিক যে মৃত্যুর সংখ্যা কত সেটাই কিন্তু এখন সারা রাজ্য জুড়ে বলে দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে তার কারণ কোথাও কোথাও কোনো না কোনো জায়গায় কখনো না কখনো দেখা যাচ্ছে এমনটা যে মৃত্যু হয়েছে কিন্তু নিশ্চিতকরণ করা যাচ্ছে না যে মৃত্যুটা শিশুর ওই অ্যাডিনোভাইরাসে হয়েছে কি না কিন্তু পরবর্তীতে জানা যাচ্ছে যে হ্যাঁ অ্যাডিনোভাইরাসেই কিন্তু এমনটাই মৃত্যু হয়েছে আজ সকালবেলায় যেরকম পশ্চিমবাংলার উত্তর চব্বিশ পরগনায় একটি হাসপাতাল বেসরকারি হাসপাতাল সেখানে 2টি শিশুকে ভর্তি করা হয়েছে সেই 2টি শিশুর যে ইতিহাস বলছে তার বাবা মা তার অভিভাবকরা যে ইতিহাস বলছে অত্যন্ত চাঞ্চল্যকর ইতিহাস যে গত 5-7 দিন ধরে তাদের সেই জ্বর ছিল এবং সেই জ্বর মোকাবেলায় কিন্তু শেষমেশ তারা সেই হাসপাতালে বেসরকারি হাসপাতালে শিশুটিকে ভর্তি করার পরে গতকাল থেকে 1টি শিশুর কিন্তু জ্বর স্টেবিলাইজ করেছে বা তারা আয়ত্তে আনতে পেরেছে কিন্তু ডাক্তারদের মতে তারা বলছেন যে এই জ্বর যতটা স্টেবিলাইজ হচ্ছে ঠিক পরের মুহূর্তেই কিন্তু চিত্র এবং ছবি পাল্টে যেতে পারে পরের মুহূর্তেই কিন্তু এই আক্রমণটা আবারও হতে পারে ফলে অ্যাডিনোভাইরাসের যে মূল চরিত্র একেবারে বাচ্চাদের শিশুদের বিভিন্ন অর্গ্যানকে আক্রমণ করা বিশেষত সেলিব্রাল যে অ্যাটাক করা এবং তাতে যে বিষয়টা উঠে আসছে যে গতকাল মেডিকেল কলেজে যে শিশুটির মৃত্যু হয়েছে 4.5 বছরের যে শুভম কুণ্ডুর ছেলে তার যে মৃত্যু হয়েছে একমাত্র সন্তান শুভম কুণ্ডুর তার যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর আগে কিন্তু 4.5 বছরের সেই বাচ্চাটির কিন্তু মুখ এবং নাক দিয়ে যথেষ্ট ব্লাড বেরিয়ে এসেছিল এবং যে ধরনের ব্লাড বেরিয়েছে ডাক্তারদের মতে যে একেবারে লাংকে আর কন্ট্রোল করা যায়নি অর্থাৎ ফুসফুসকে না কন্ট্রোল করে গিয়ে সেখানেই আক্রমণ হয়েছিল এবং এই ধরনের আক্রমণ কিন্তু অন্যত্র আবারও হচ্ছে যেখানে মস্তিষ্ককে আক্রমণ করছে এই অ্যাডিনোভাইরাস ফলে এর অ্যাডিনোভাইরাসের যে আক্রমণের যে প্যাটার্ন বা যে আক্রমণের যে বিষয়বস্তুগুলো সেটা কিন্তু নিশ্চিতভাবে ডাক্তাররা এখনও বলতে পারছেন না উল্টো দিকে কিন্তু সরকারি স্তরে কিন্তু তারা যে কথাটা কার্যত বলছেন তাতে এক কথায় মনে হয় যে পুরো বিষয়টা কোথাও না কোথাও তারা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন কিন্তু বাস্তবে চিত্রটা একেবারেই অন্যরকম নিয়ন্ত্রণ হারা বলেই মনে হচ্ছে তার কারণ ইতিমধ্যেই কিন্তু শিশুদের যে মৃত্যু মিছিল সেই মৃত্যু মিছিল কিন্তু শহর কলকাতা এবং পশ্চিমবঙ্গ দেখছে সব মিলিয়ে এমন এক পরিস্থিতি যে পরিস্থিতিকে সময়ের সাথে দেখার ছাড়া আর বোধহয় কোনো উপায় নেই এবং সতর্কতা যে ডাক্তারদের এবং প্রশাসনকে নিতে হবে সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার হয়তো পড়ে না সব মিলিয়ে সময়ের সাথে দেখতে হবে যে আগামী দিনে ঠিক পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আপাতত ক্যামেরায় শুভজিৎ মণ্ডলের সাথে দেবজিৎ গাঙ্গুলি আর টিভি কলকাতা